আর এ বছরে উপস্থাপনা দেখতেই পাচ্ছেন স্ট্যাচু অফ লিবার্টি। সমগ্র মণ্ডপ জুড়ে কিন্তু এরকম গ্লাস পেন্টিং এর কাজ রয়েছে। মাদুরের উপর এখন ছোট ছোট কুলো, তার মধ্যে মায়ের এরকম মুখ তৈরি করা, পুজো মণ্ডপের ভিতরের দেয়ালে নানান দেবদেবীর মূর্তি তৈরি করা। শান্তিনিকেতনে আমরা যে শিল্পকলা দেখতে পারি সেই শিল্পকলার উপরেই কিন্তু এই প্যান্ডেলটা তৈরি করা, আর খুব সুন্দর নিখুঁত কাজ। আমরা আশ্বিন মাসে যতই দুর্গাপুজো করে থাকি না কেন, আমাদের বাঙালিদের কাছে কিন্তু বাসন্তী পুজোই হলো আদি দুর্গাপুজো বা আসল দুর্গাপুজো। প্রতি বছর মার্চ মাসের শেষে বা এপ্রিল মাসের একদম প্রথম দিকে এই বাসন্তী পুজো হয়ে থাকে। আর আমার মতে বাংলার যেসব জায়গায় বাসন্তী পুজো বড়সড় করে হয়ে থাকে তাদের মধ্যে অন্যতম হলো বেড়াচাপা। বেড়াচাপার বাসন্তী পুজোর অন্যতম বৈশিষ্ট্য হলো এখানে পুজো কিন্তু বেশি হয় না, পুজো 5 থেকে 6টা হয়, কিন্তু লাইটিং বা প্রতিমা বা প্যান্ডেল বলুন সব কিছুতে একটা বড় চমক রাখে। আগের বছরেও গিয়েছিলাম আর এবছর কেমন করে বাদ রাখি, তাই আজকে চলে আসছি বেড়াচাপাতে। এই ঠাকুরগুলো আপনারা কতদিন দেখতে পারবেন, কিভাবে যাবেন, সমস্ত ইনফরমেশন দেওয়া আছে এই ভিডিওতে, তাই লাস্ট অবধি দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ অবশ্যই করতে হবে। চলুন ফেস্টিভ্যালস অফ বেঙ্গলের অন্যতম ফেস্টিভ্যাল বেড়াচাপার বাসন্তী পুজো দেখতে রওনা দেওয়া যাক। আচ্ছা, বর্তমানে আমি আছি বারাসাত জংশনে, এখান থেকে ধরে নেব হাসনাবাদ লোকাল, গন্তব্যস্থল হারোয়া রোড। আপনারা শিয়ালদা থেকেও যেতে পারেন, সেক্ষেত্রে আপনাদের ভাড়া পড়বে জনপ্রতি 15 টাকা, আর বারাসাত থেকে গেলে ভাড়া পড়বে জনপ্রতি 10 টাকা। তো চলুন এখান থেকে বারাসাত হাসনাবাদ লোকালটা আমি ধরে নেব 5:10 টাইম বিকেল। পড়েছি হারোয়া রোড স্টেশন। হারোয়া রোড স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মে টিকিট কাউন্টার সামনে বের হতে হবে, সামনে পেয়ে যাবেন অটো। অটো করে আমাদের যেতে হবে বেড়াচাপা চৌমাথা। তো চলুন অটোতে উঠে পড়ি। আচ্ছা, অটো করে আমার সময় লাগলো 10 মিনিট মতো আর ভাড়া পড়লো 12 টাকা। আগের বছরও 12 টাকা ছিল, এবছরও 12 টাকা, তো ভাড়া বাড়েনি। এবার দেখিয়ে দিই আমি কোথায় এসেছি। আচ্ছা, এই যে চৌমাথাটা দেখছেন এটা হলো বেড়াচাপা চৌমাথা। আমি এই সাইড দিয়ে আসলাম, এটা হলো হারোয়া রোড, আর সোজা যে রোডটা চলে গেল এটা হলো পৃথিবা রোড, আর ডান দিকে যে রোডটা চলে গেছে সেটা হলো বসিহাট বা টাকির দিকে, আর বাঁদিকে রাস্তাটা হলো বারাসাতের দিকে। তো এরই আশেপাশে মেন পুজোগুলো হয়ে থাকে, তো সবার প্রথমে আমি বারাসাতের দিক দিয়ে স্টার্ট করব। এদিকে বড় বড় 3টে পুজো হয়। আপনারা চাইলে বারাসাত চাপাডালি মোড় থেকে বাসে করেও আসতে পারেন এই বেড়াচাপা। তো বলতে বলতে সামনে বিশাল বড় একটা লাইটের গেট চলে এসেছে, আর গেটটা জাস্ট মানে লাইটের গেটটা জাস্ট অসাধারণ, ঠিক আছে? তো বিশাল বড় একটা লাইট রয়েছে সামনে, মানে লাইটের গেট, বারবার লাইট বলে ফেলছি। আর এখানে সবার প্রথম যে পুজোটা হয় সেটাও কিন্তু বেশ হাইলাইটেড পুজো, ঠিক আছে, ভাতৃ সংঘ বাসন্তী পুজো। আর লাইটটা একবার দেখুন, জাস্ট বেশ বড় কিন্তু। এদিকে বেড়াচাপা চৌমাথা, বেড়াচাপা চৌমাথা থেকে মাত্র 2 মিনিটের হাঁটা পথে চলে আসলাম ভাতৃসঙ্ঘে পুজোর সামনে। এটা দেখতে পাচ্ছেন মেন গেট, তো এখান দিয়ে প্রবেশ করতে হবে। তো চলুন যাওয়া যাক। ৮৩তম বর্ষপূর্তি উপলক্ষে এবছরে ভাতৃসঙ্ঘের উপস্থাপনা কেদারনাথ মন্দির। কেদারনাথ মন্দিরে আদলে তৈরি পুজো মণ্ডপটির উচ্চতা প্রায় 2তলা বাড়ি সমান হবে। তাছাড়া পুজো মণ্ডপের উপরে আলোকসজ্জা আপনাদের নজর কাড়বে। তো এই হলো ভাতৃসঙ্ঘের পুজো মণ্ডপ, বিশাল উঁচু একটা পুজো মণ্ডপ তারা তৈরি করেছেন। আর হুবহু যেমন এন্ট্রান্সটা থাকে কেদারনাথ মন্দিরে, সেটা কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। বাঁদিকে রয়েছে নন্দী মহারাজ এবং ডান দিকে অধিষ্ঠান করছেন দেবাদিদেব মহাদেব। আপনারা যদি মনে রাখেন তাহলে আগের বছরেও কিন্তু ভাতৃসঙ্ঘ লাইটিংয়ে একটা বড় চমক রেখেছিল, এবছরও তার ব্যতিক্রম নয়। তো চলুন এবার ভিতরে প্রবেশ করা যাক, দেখা যাক কতটা সুন্দর করেছে তারা। পুজো মণ্ডপের ভিতরে খুব সুন্দর কাজ করা হয়েছে, বলতে পারেন পুরোটাই থার্মোকলের কাজ।
থার্মোকল দিয়ে তৈরি করা হয়েছে দেবাদিদেব মহাদেবের বিভিন্ন প্রতিকৃতি, তাছাড়া তৈরি করা হয়েছে ওং। যে নকশাগুলি দেখতে পাচ্ছেন এই নকশাগুলোও কিন্তু থার্মোকল দিয়ে তৈরি। তাছাড়া ঝাড়বাতির চারিপাশে যে নকশার মতন অংশটি রয়েছে সেটিও কিন্তু থার্মোকল দিয়ে তৈরি। থার্মোকলের কাজ ছাড়াও আলোকসজ্জার মেলবন্ধন মণ্ডপের ভিতরের অংশটা আরও বেশি সুন্দর করে তুলেছে। আচ্ছা, এখন দেখতে পাচ্ছেন ভাতৃসংঘের মাতৃপ্রতিমা। মাতৃপ্রতিমা কিন্তু অপরূপ সুন্দর, ডাকের সাজে সেজে আছেন মাতৃপ্রতিমা, আর মায়ের ডান পাশে আছেন সিদ্ধিদাতা গণেশ ঠাকুর এবং মা লক্ষ্মী, এবং বাঁ পাশে আছেন মা সরস্বতী ও কার্তিক, যেমনটা মা দুর্গাপুজোর সময় দেখে থাকে। আমি এই সাইড দিয়ে আসলাম, অর্থাৎ ভাতৃসংঘ দেখার পর এবার দেখতে যাচ্ছি প্রগতি সংঘের পুজোতে। তো এই যে লাইটের গেটটা দেখতে পাচ্ছেন, এটি কিন্তু প্রগতি সংঘের পুজোর গেট। এই গেটটাও কিন্তু খুব সুন্দর করেছে, পুরো দুর্গাপূজার মতো ফিল আসছে। আচ্ছা, এটি হলো প্রগতি সংঘের পুজো মণ্ডপ। আগের বছর কিন্তু আরও সুন্দর করেছিল, এবছর একদমই ছিমছাম করেছে। বাইরের দিকে কোনো কাজ নেই, জাস্ট কটা কালার চেঞ্জিং লাইট রয়েছে। প্রগতি সংঘ এবছর 84তম বর্ষে পদার্পণ করলো, আর সামনেই দেখতে পাচ্ছেন প্রগতি সংঘের মাতৃপ্রতিমা। আরেকটা কথা আপনাদের জানিয়ে রাখি, আজ যে পুজোগুলো আপনাদের দেখাবো এই মাতৃপ্রতিমাগুলি আপনারা আগামী 4 দিন পর্যন্ত দেখতে পারবেন। দ্বাদশীর দিন খুব সম্ভবত বিসর্জন, আজকে অষ্টমী। এবছর কিন্তু প্রগতি সংঘের যে পুজো মণ্ডপ সেটা একটু ছিমছাম করেছে, আগের বছর খুব সুন্দর করেছিল, কিন্তু প্রতিমা কিন্তু অসাধারণ। ঠিক আছে, দেখতে পাচ্ছেন আমার পিছনেই রয়েছে প্রতিমা। পুজো মণ্ডপের ভিতরটা কিন্তু মোটামুটি সাজিয়েছে, উপর দিকে একটা হলুদ রঙের ঝাড়বাতি রয়েছে, আর আশেপাশে এরকম 4টি ছোট ছোট ঝাড়বাতি রয়েছে। ভাতৃসংঘ আর প্রগতি সংঘ দেখার পর এবার যাব নবপল্লী যুবশক্তিতে। নবপল্লী যুবশক্তি কিন্তু খুব সুন্দর প্যান্ডেল করে, আগের বছর খুব সুন্দর করেছিল, এবারও আমার এক্সপেকটেশন হাই আছে। আচ্ছা, আমি এই সাইড দিয়ে আসলাম ভাতৃসংঘ আর প্রগতি সংঘ দেখার পর, তারপরে চলে এসেছি নবপল্লী যুবশক্তির পুজো দেখতে। আর এটি হলো নবপল্লী যুবশক্তির লাইটের গেট, বিশাল উঁচু কিন্তু এই লাইটের গেটটা। ঠিক আছে, তো চলুন যাওয়া যাক সামনে। নবপল্লী যুবশক্তির পুজো মণ্ডপের সামনে একটা বিশাল বড় মাঠ আছে, সেই মাঠে একটা মেলা হয়। এই মেলাটা প্যারাচাপা বাসন্তী পুজোর সব থেকে বড় মেলা। তো আমি এখন দাঁড়িয়ে আছি নবপল্লী যুবশক্তির পুজো মণ্ডপের একদম সামনে। দেখতে পাচ্ছেন পুজো মণ্ডপটা একদম গোল্ডেন কালারের, আর যেটা জানতে পারলাম এই যে পুজো মণ্ডপটা একটা কাল্পনিক বুদ্ধিস্ট টেম্পেলের অনুকরণে তৈরি। আর এই যে পুরো পুজো মণ্ডপটার গায়ে অসংখ্য দেবদেবীর মূর্তি তৈরি করা হয়েছে, মণ্ডপের গায়ে অনেক দেবদেবীর মূর্তি গড়া হয়েছে। যেমন একদম সামনেই রয়েছে সিদ্ধিদাতা গণেশ ঠাকুরের মূর্তি, তার পাশে আছে দেবাদিদেব মহাদেবের মূর্তি, উপর দিকে দেখতে পাচ্ছেন এটি খুব সম্ভবত মা সরস্বতীর মূর্তি তৈরি করা হয়েছে, আর উপর দিকে অনেক রকম পরি তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছেন। আর এটি হলো পুরো মাঠটা, মাঠে কিন্তু এখনও অনেক দোকানপাট আসেনি, প্রচুর খাবারের দোকান এসেছে, আর এদিকে রয়েছে রাইস। নবপল্লী যুবশক্তির পুজো এবছর 38তম বর্ষে পদার্পণ করলো, আর সামনেই রয়েছে মাতৃপ্রতিমা। বেড়াচাপার বাসন্তী পুজোর প্রত্যেকটা মাতৃপ্রতিমায় কিন্তু একটা সাবেকিয়ানা ছোঁয়া রয়েছে, তাই যারা সাবেকিয়ানা মাতৃপ্রতিমা পছন্দ করেন তাদের জন্য কিন্তু বেড়াচাপার বাসন্তী পুজো একটা আদর্শ ঠিকানা। মণ্ডপের ভিতরটা অনেকটাই ছোট, কিন্তু কাজের দিক দিয়ে অনেকটাই বড়। পুজো মণ্ডপের ভিতরের দেয়ালে নানান দেবদেবীর মূর্তি তৈরি করা, ভগবান বিষ্ণু আর মা লক্ষ্মীর মূর্তি রয়েছে, তার পাশে দেখতে পাচ্ছেন ভগবান বিষ্ণুর মূর্তি রয়েছে, তার পাশে রয়েছে শ্রীকৃষ্ণের বিগ্রহ, মানে মূর্তি একটা। এগুলো কিন্তু ফাইবারের তৈরি। এদিকে যে মূর্তিগুলো রয়েছে ওই সাইডেও সেই মূর্তিগুলো রয়েছে, শুধু এদিকে এক্সট্রা গণেশ ঠাকুরের মূর্তি রয়েছে। বারাসাত রোডের দিকে যে 3টে বড় বড় পুজো হয় সেই 3টে পুজো আপনাদের দেখিয়ে দিলাম,
আবার আমি ব্যাক করব বেড়াচাপা চৌমাথার দিকে, সেখান থেকে যাব প্রীতিমা রোডের দিকে, কারণ ওখানেও কিন্তু একটা বড় পুজো হয় আমি আগেই বলেছিলাম। তো চলুন বেড়াচাপা চৌমাথায় আবার ব্যাক করা যাক। তো এখান থেকে শুরু হয়ে গেল মিলন সংঘের লাইটিং। লাইটিং কিন্তু খুব সুন্দর করেছে, ঠিক আছে। গেটটা একবার দেখুন কি উঁচু, প্রত্যেকটা গেটই কিন্তু এরকম উঁচু উঁচু, আর একদম মাঝখানে একটা ঘড়ি তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছেন লাইট দিয়ে। মিলন সংঘ এবছর 78তম বর্ষে পদার্পণ করল। এবছরে তাদের উপস্থাপনা শান্তিনিকেতনে শিল্পকলার উপর তৈরি পুজোমণ্ডপ। সমগ্র পুজোমণ্ডপটি শান্তিনিকেতনের শিল্পকলা দ্বারা সাজিয়ে তোলা হয়েছে। মণ্ডপে প্রবেশ করার শুরুতে রয়েছে একটি ঘোড়া, যা সম্পূর্ণ বেতের তৈরি, মাদুর দিয়ে তৈরি। মণ্ডপের বাইরের অংশ অসংখ্য কুলো দিয়ে সাজানো, সেই কুলোর মধ্যে রয়েছে মায়ের মুখ। তাছাড়া ঝুড়ি দিয়ে বিভিন্ন পুতুল তৈরি করা হয়েছে, আর যেটা দেখতে খুব সুন্দর লাগছে। শুধু বেত, কুলো আর মাদুরের কাজই নয়, রয়েছে মাটিরও কাজ। মাটির তৈরি ঘোড়া ও বিভিন্ন পুতুল দিয়ে মণ্ডপটি সাজিয়ে তোলা হয়েছে। শান্তিনিকেতনে আমরা যে শিল্পকলা দেখতে পারি, সেই শিল্পকলার উপরেই কিন্তু এই প্যান্ডেলটা তৈরি করা, আর খুব সুন্দর নিখুঁত কাজ। মণ্ডপের ভিতরে এই কাজটা কিন্তু আমার নজর কাড়লো, মাদুরের উপর এখন ছোট ছোট কুলো, তার মধ্যে মায়ের এরকম মুখ তৈরি করা, আর উপরের দিকে এরকম কাপড় দিয়ে, সাদা কাপড় দিয়ে আর লাল কাপড় দিয়ে ঝোলানো রয়েছে, আর তার মাঝে মাঝে এরকম সুন্দর একটা লাইট সেট করা হয়েছে দেখতে পাচ্ছেন। পুজো মণ্ডপের ভিতরে মায়ের প্রতিমা যেখানে আছে সেখানে কিন্তু লাল রঙের লাইট দেওয়া হয়েছে। এটা হলো মিলন সংঘের পুজো মণ্ডপ, আর তার ঠিক পাশেই রয়েছে মহাকালী অগ্রগামী সংঘের পুজো মণ্ডপ। এই পুজোটা কিন্তু আগের বছর দেখিনি, তো চলুন দেখা যাক। মিলন সংঘ থেকে মাত্র দুপা দূরে রয়েছে এই মহাকালী অগ্রগামী সংঘের পুজো মণ্ডপ। এবছর এদের উপস্থাপনা লিনিং টাওয়ার অফ পিসা। প্যান্ডেল জুড়ে কিন্তু লাইট অ্যান্ড সাউন্ডের একটা শো চলছে, আর সাউন্ড এত বেশি যে আমার সাউন্ডটা মিউট করে ভয়েস ওভার দিতে হচ্ছে। এখন আমি আছি মণ্ডপের ভিতরে, আর দেখতে পাচ্ছেন উপরের দিকে বিশাল বড় একটা ঝাড়বাতি সেট করা হয়েছে। যতগুলো পুজো মণ্ডপ এখনও পর্যন্ত দেখলাম, সবথেকে বড় ঝাড়বাতি কিন্তু এই পুজো মণ্ডপেই। ভিতরে প্যান্ডেলে তেমন কোনো কাজ নেই, কিন্তু বড় চমক আছে প্রতিমাতে। তো সামনেই রয়েছে এই পুজো মণ্ডপের মাতৃ প্রতিমা, আর এখানে দেখতে পাচ্ছেন মাতৃ প্রতিমার যে শ্বাসটা সেটি কিন্তু একদম অন্যরকম। মা এবং মা সরস্বতী এবং মা লক্ষ্মীর গাত্রবর্ণ ধূসর বর্ণের, এবং বাকি যারা আছেন অর্থাৎ সিদ্ধিদাতা গণেশ ঠাকুর, কার্তিক ঠাকুর এবং অসুরের গাত্রবর্ণ নীল বর্ণের, এমনকি যে সিংহটি দেখতে পাচ্ছেন তার গাত্রবর্ণ কিন্তু নীল রঙের। আবার চলে আসলাম বেড়াচাপার চৌমাথায়, এবার যাবো বাঁদিকে অর্থাৎ টাকি রোডের দিকে। বাকি আছে একটা পুজো মণ্ডপ, যেটি হলো জাগৃতি পুজো মণ্ডপ। জাগৃতির সঙ্গে যে গেটটা, সে গেটটা কিন্তু হিউজ। আর একটা জিনিস আমি দেখলাম, যে প্রত্যেকটা পুজো মণ্ডপের যে লাইটের গেটগুলো করেছে সেগুলো কিন্তু বিশাল বড় বড়। এটি হলো জাগৃতি সঙ্ঘে লাইটের গেট, গেটটা দেখতে পাচ্ছেন কি উঁচু। আচ্ছা, তো ফাইনালি চলে এসেছি জাগৃতি সঙ্ঘের পুজো মণ্ডপের সামনে। এবছর জাগৃতি সংঘ 51তম বর্ষে পদার্পণ করলো, আর এবছরের উপস্থাপনা দেখতেই পাচ্ছেন স্ট্যাচু অফ লিবার্টি। তো স্ট্যাচু অফ লিবার্টি কিন্তু আমি 2 বছর আগে নৈহাটিতে দেখেছিলাম কালী পুজোর সময়। স্ট্যাচু অফ লিবার্টি নিচে লেখা রয়েছে দেওয়ালয়ে জাগৃতি সংঘ 51তম বর্ষ। তো এই পাশ দিয়ে আমাদের ঢুকতে হবে ভিতরে। সমগ্র
পুরো মণ্ডপ জুড়ে কিন্তু এরকম গ্লাস পেন্টিংয়ের কাজ রয়েছে। এই গ্লাস পেন্টিংয়ে বাংলার বিভিন্ন সাহিত্য শিল্পকলা তুলে ধরা হয়েছে, অসাধারণ কাজ করা। আর মাঝখানে একটা ছোটো মতো ঝাড়বাতি বসানো হয়েছে, ভিতরটা কিন্তু খুব সুন্দর করেছে, তেমন সুন্দর প্রচুর। তো এই ছিল বেড়াচাপার বিখ্যাত বাসন্তী পুজো। একটা পুজো মণ্ডপ থেকে আরেকটি পুজো মণ্ডপের দূরত্ব পায়ে হেঁটে মাত্র 5 থেকে 6 মিনিট। আজ 16 এপ্রিল অর্থাৎ অষ্টমী। দুর্গাপুজোর মতো বাসন্তী পুজো 4 দিন ধরে হয় আর বিসর্জন হবে দ্বাদশীর দিন। তো আপনাদের কেমন লাগলো আর কোন পুজো মণ্ডপটি সব থেকে বেশি ভালো লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ করবেন। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি দিয়ে দেবো। আনটিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য বিদায়।